আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন এই ভিডিওতে। দর্শক, মুফতি কাজী ইব্রাহিম সাহেব গ্রেফতার হয়েছেন। গ্রেফতার হওয়ার পরে তাকে নিয়ে বিভিন্ন নিউজ করা হয়েছে। আর আপনারা জানেন যে মুফতি কাজী ইব্রাহিম সাহেবের বিতর্কিত কিছু বক্তব্য রয়েছে, যেগুলো নিয়ে তিনি গ্রেফতার হওয়ার পর ব্যাপকভাবে সমালোচনা হয়েছে। তো এর মধ্যে এগুলো নিয়ে তো নিউজ চ্যানেলের মধ্যে সমালোচনা হয়েছে এবং ওয়াজের ময়দানেও এগুলো নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। তো দর্শক, এগুলোর সমালোচনা করতে গিয়ে এক বক্তা লেবাসে, কাজী ইব্রাহিম সাহেব যেরকম লেবাসে থাকেন ওই রকম লেবাসেরই এক বক্তা কাজী ইব্রাহিম সাহেবকে পাগল ছাগল বলে আখ্যায়িত করেছেন। তো দর্শক, আমি আপনাদেরকে সেই ভিডিও ফুটেজটি দেখাবো। তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, মেহরবানি করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দর্শক, চলুন এখন ওই বক্তা মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে নিয়ে কি মন্তব্য করেছিল এবং তার কোন কথার পরিপ্রেক্ষিতে কি বলেছিল, চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। একটা প্রশ্ন আছে, এটার উত্তর দিয়ে দিন। লামাজাবি কাজী ইব্রাহিম নানান সময় নানান কথা বলেছেন, আলিম হিসেবে কতটুকু সঠিক? এগুলো আধা পাগল। কালকে লাইভে দেখলাম পরিমণির মতো একটা পোশাক পরে লাইভ এসেছে, আলেম মানুষ। সি 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 সি, আস্তাগফিরুল্লাহ। বুঝি নিয়ে পাগল ছাগল কোথা থেকে আমদানি হয়? এরা হলো মানুষ মাঝে মধ্যে এক এক। এবারে নাকি কইছে যে কি কয়, ভ্যাকসিন দিলে বলে বেড়া বেডি হয়ে যাবো, আর বেডি বলে বেড়া হয়ে যাবে। করোনা ভ্যাকসিনের মাধ্যমে মানুষের শরীরে চিপস ঢুকিয়ে হাতিয়ে নেওয়া হবে গোপন তথ্য, মেয়েরা হয়ে যাবে ছেলে, আর ও এবং বি পজিটিভ রক্তের গ্রুপধারী ব্যক্তিরা হলেন আখিরাতমুখী। একের পর এক এমন বক্তব্য দিয়ে সামাজিক মাধ্যমে আলোচনায় মুফতি কাজী ইব্রাহিম। ভ্যাকসিন দিয়েছে, চালের মতো ছোট্ট একটা মাইক্রোচিপ দিলে আপনার জীবনের প্রাইভেসি বলতে আর কিছুই থাকবে না। ব্রাজিলের প্রেসিডেন্ট সাহেব বললেন, এই ভ্যাকসিন দেওয়ার পরে নারীরা পুরুষের মতো দাড়ি গোফওয়ালা হয়ে যাচ্ছে। বুঝলাম না কিছু, পাগল ছাগল কোথা থেকে আসে? এরাই এই লামাসাবি, আল্লাহ মাফ করুক এদের ফেতনা থেকে, এরাই এরাই আমার রসুলের আব্বা আম্মাকে জাহান্নামী মনে করছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, এটাই ঠিক? এরা এদের দলিল লোকি বলেছে আল্লাহর হাবিব মানুষ ছিলেন বিধায় নবী ভুল করতে। ইন্নামা আনা রাসূলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, তোমরা যেমন ভুল করো আমিও তেমন ভুল করি। এই মুসলমান, যারা নবীর ভুল ধরে আল্লাহর কসম, আল্লাহ কসম, আল্লাহ, এদের আলেম মনে করা যাবে না। কথা বলেন ঠিক না? কিসের আলেম? কিসের আলেম যে আমার রসুলের ভুল ধরে? কিসের আলেম ওকে আমি আমার জুতার সমতুল্য মনে করি? আচ্ছা, যেই দলের লোকেরা নবীর ভুল ধরে, কারণ নবী ভুল করতেন। আচ্ছা, আপনারা বলেন নবী কি নিজের ইচ্ছায় পরিচালিত না আল্লাহর ইচ্ছায়? নবীজি কখনো কি একটা হাদিস নিজে বানাইছেন, একটা আয়াত বানাইছেন, নিজের ইচ্ছায় কোনো মাসালা দিয়েছেন? তো ইচ্ছাটা ছিল কার? হ্যাঁ, নবী যদি ভুল করে তো ভুল হয়েছে কার? তো যারা নবীর ভুল ধরে, ও যত সহি হাদিস শিখুক আর যত ঘন্টা মুড়ি দিয়ে নামাজ পড়ুক, ও নামাজের সাইড পয়সা দাম আছে কি? ওই যে বলছিলাম যে 10 মণ দুধের ভিতরে হাফ লিটার গোসুনা ছাড়লে যা হয়, সারা জীবন সেজদা দিয়ে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে নবীর ভুল ধরলে তাই হয়। পাগল ছাগল, এগুলির জন্য আপনারা কান্নাকাটি করবেন কেন? কিছু লোক আছে খাইরে আলিম আলিম তো ধরি লই গেছে, গা যার যার অপরাধে তারে পুলিশে ধরবে, কি কথা কর না কেন? আমরা রাস্তা ছিল, আমরা তো ধরে না, কেন লেগে ধরে না? আমরা তো 2 নম্বরই করি না। বাংলাদেশে কি আলিম কেউ 2-1 জনই আছে নাকি? তা লাখ লাখ আলিম আছে না? কথা বলেন না কেন, আছে না লক্ষ লক্ষ আলিম? লক্ষ লক্ষ আলিম ধরছে নাকি? না, দুই একটা পাগল ছাগল তুললে আপনারা তো কান্নাকাটি কিসের জন্য আসে? পাগল ছাগল দুই একটা থাকবই, এগুলি হলো ভাইরাল হওয়ার জন্য মাঝে মধ্যে একটা মানে তাল বাহানা করে আর কি, সারা বাংলাদেশে ভাইরাল হইব নাম সরাই যে তাল বাহানা আর কি এক একটা। তো দর্শক, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা কমেন্ট করে এই বক্তার কথাগুলো যুক্তিসঙ্গত কিনা আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন। আর দর্শক, পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে আমাদের ভিডিওগুলো আপলোড হলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান।